এত বড় ম্যাপ, এত বড় এলাকা, কিলোমিটার কিলোমিটার পথ, আমি কি একা পারবো যেতে? গুপ্তধন তো আমার দ্বারা একা সম্ভব হবে না। বোদাকে ফোনটা করি। হ্যালো বোদা, সরি রাজু, বলছি আমার সাথে একটা জায়গা যাবি? গুপ্তধনের ব্যাপার আছে ভাই, গেলে ভালো হতো, 50% দিয়ে দেবো। বুঝুস কি ভাই, গুপ্তধন যাবো যাবো যাবো। ভালো করে ব্যাপারটা বুঝ, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ইন্ডিয়া। গুপ্তধন আছে কোথায়? আমেরিকাতে। ভালো করে বুঝ, এখানে আমরা হাঁটা শুরু করবো আজকে, আমরা দুদিন পর ঠিক পৌঁছে যাবো। চ বেরাই, আয় আয়। তুই গুপ্তধন শুনেই ভাবুক হয়ে গেলি যে, এইটা আমি চুরি করে আনিছি, এই নকশাটা পুরা আমাদের একটু রেস্টের দরকার, এখানে তুই একটু রেস্ট নিলে আর যা খাবার আছে তুই খাইলে, বুঝেছিস? আমি বরং একটু এখানে দেখি ব্যাপারটা, আমি কিছুক্ষণ, তুই কিছুক্ষণ ঘুমাইলে আর আমি কিছুক্ষণ জাগিয়ে থাকি, তারপর আমি কিছুক্ষণ ঘুমাবো, তুই কিছুক্ষণ জাগবি, ঠিক আছে? প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর হ্যাঁ, লেবিস কুর্তি খা। আর কি ঝামেলা, মাল আনিছি রাত্রিবেলায়, শান্তি নেই এখানে, জল কোথায় পাবি? পাতে পুছিয়ে নে, ওইদিকে যা, ওইখানে কর, আমি তো আছি, ওখানে পাতা বুঝিয়ে নিবি যেন গন্ধ না করে। আর তুই বিস্কুট খাই যেতে পাতলা পাইছে না, তোর অদ্ভুত মাল তো, তাহলে কি ভুল করিছি রে, কাইলেই ভালো হইতো। হ্যালো, সকাল হয়ে গেছে, চ এখানে আমাদের জঙ্গলে ঢুকতে হবে, চ তাড়াতাড়ি উঠ, একদম সময় নেই, হাতে একদম তো পেরাই গেল। তাহলে পাতলা পায়খানা করে অমুক করে দিতে গেছিল অবস্থায়। জায়গা কিন্তু হেভি ডেঞ্জারাস ভাই, একদম সাবধান, একদম কদমে কদমে কিন্তু প্রবলেম হতে পারে, সাপ মানুষ একদম সাবধান। আয় ভাই, এ ভাই বসে বস, আমি আজ একটু রাখছি ভাই। তারা কি পাপ করিস আমি তোকে? ভাই চো বস, আর একটু চ ভাই, আর এখানে এবারে মুশকিল আছে, ওদের পার্টি ধরে দিলে সমস্যা আছে, সাহেব ঘুমাই পাচ্ছে আসার থেকে, তোকে সাথে কেউ আনে তাহলে বোদাকে ঘুমাইলে তুলে, আর কি করবো? তোমাদেরকে আমি 50% শেয়ার দেবো, 50% মানে যা পাবো
তার হাত তোমাদেরকে তো ধনটা কি বলে? আর গুপ্ত ধন হলো একটা বিশাল সোনার রূপার নানা রকম জিনিস যারা পাইলে তোমরা অনেক বড় লোক হয়ে যাবে, তোমাকে জঙ্গলে থাকতে হবে, তোমাদের ঘর করতে পারবে, সব করতে পারবে। আমরা পৌঁছে গেছি উপরে থেকে। আমি বিন আনি যেতে বিন বাজা, বিন বাজে সবকে সাইড কর, বিন বাজা ভালো করে বাজা। আর আমি তখন পাইয়ে গেছি গুপ্ত, গুপ্ত পাইয়ে গেছে।